দুই হাত বাঁকা, পায়ের অবস্থাও ঠিক একই রকম। কোনো রকমে একটা টুলে ভর দিয়ে স্কুলে গেছেন আর এভাবেই পার করেছেন জীবনের 23টি বছর। সবশেষে স্কুলের গণ্ডি পেরিয়ে শেষ করেছেন কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা কোর্স। তবে শারীরিক গঠন যেমনই হোক, তিনি আর পাঁচজনের মতোই দক্ষ কম্পিউটারে। তার স্বপ্ন এখন পিতামাতার দেখভাল করা আর প্রত্যাশা ভালো একটা চাকরি। বলছি হার না মানা সংগ্রামী যুবক ইব্রাহিমের কথা। বাড়ি দিনাজপুর পার্বতীপুরের হামিদপুর ইউনিয়নের উত্তর চৌহাটি এলাকায়। লেখাপড়া শেষ করে সে পড়েছে হতাশায়, কেননা বর্তমান প্রেক্ষাপটে চাকরির যেন তার কাছে সোনার হরিণ। তো আসলে আমি ডিপ্লোমা শেষ পর্যায়ে এসে আমি দেখলাম যেটা, যে আমি হতাশের মুখে পড়ে গেছি। কারণ আমার বাবা একজন রাজমিস্ত্রি, আমার বড় ভাই আছে যিনি, উনিও রাজমিস্ত্রি। আমাকে ওনারা টাকা পয়সা অনেক বহুত কষ্ট করে আর কি বিয়ে পড়াশোনা করাচ্ছে। তো শেষ পর্যায়ে এসে আমার বাবারও বয়স এখন প্রায় 60 বছরের উপরে। তো আমি এই পর্যায়ে এসে হতাশার মুখে, কারণ হচ্ছে আমি চাকরি পাবো কিনা, এই অবস্থায় আমাকে কে চাকরি দিবে, ঢাকাতে যে এখানে চাকরি দেয় ওখানে আমাকে চাকরি দিবে। তো এগুলো বিষয় নিয়ে আর কি ডিপ্রেশনে আছি। তো আসলে আমার সরকারের কাছে একটা অনুরোধ যে আমাকে যেন একটা গভর্নমেন্ট জবের ব্যবস্থা করে দেয়, যাতে করে আমি আমার ফ্যামিলির পাশে দাঁড়াইতে পারি এবং হচ্ছে দেশ এবং গরিব দুঃখী অসহায় মানুষের প্রতি আমি সাহায্যের হাত বাড়াই দিতে পারি। রাজমিস্ত্রি বাবার সাইফুল রহমানের 3 সন্তানের মধ্যে তিনি ছোট। বোনের বিয়ে হয়েছে আর বড় ভাইয়ের আলাদা সংসার। হতাশাগ্রস্ত ইব্রাহিম শুধু কাজের দক্ষতা নয়, লেখাপড়াতেও ভালো, আর তাই তার চাকরির জন্য প্রত্যাশা করেন তার সহপাঠীরাও। এই পরিস্থিতিতে ইব্রাহিমের পড়াশোনা শেষ, আমাদেরও পড়াশোনা শেষ, আমরা যা যা জায়গা মতো আসি, কিন্তু ইব্রাহিমের একটা মানে এই পজিশন অবস্থায় ইব্রাহিমের জন্য একটা চাকরি দরকার। সেটা হয় গভর্নমেন্ট হোক বা আন গভর্নমেন্ট হোক, প্রাইভেট কোম্পানি হোক, ফ্যামিলিগত দিক থেকে ও নিজস্ব দিক থেকে খুব ডিপ্রেস মানে ডিপ্রেস অবস্থায় আছে বর্তমানে। তো এই অবস্থায় সরকার কর্তৃক যদি কোনো কিছু একটা যদি ওকে সাহায্য বা কোনো কিছু একটা জব দেওয়া হইতো, তাহলে অনেক বেটার হইতো ফ্যামিলির জন্য। আমার বন্ধু একজন শারীরিক প্রতিবন্ধী, সরকার যদি চায় আমার বন্ধুর একটা সরকারি চাকরির ব্যবস্থা করতে পারে। আমার সরকারের কাছে বিনীত অনুরোধ যে আমার বন্ধুর একটা সরকারি চাকরি প্রদান করা হয়। ইব্রাহিম কম্পিউটার সায়েন্সে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন। তিনি গ্রাফিক্স ডিজাইনের কাজে সবথেকে বেশি দক্ষ, তবে কম্পিউটারের কাজ পারেন প্রায় 80%। তার সাফল্য কামনা করেন তার শিক্ষকরাও। ইব্রাহিমের বিষয়ে যে অনেক ট্যালেন্ট এবং মেধাবী শিক্ষার্থী, সে কম্পিউটার সায়েন্সের এক কথায় একটা গর্ব, যেখানে যাকে কলেজের এমন কোনো শিক্ষক বা শিক্ষিকা খুঁজে পাওয়া যাবে না যে তাকে ভালোবাসে না। সে অনেক দক্ষ, ঠিক আছে, সে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের 17-18 সেশনের একজন শিক্ষার্থী এবং সে গ্রাফিক্স ডিজাইন অনেক দক্ষ। এখান থেকে সে লোগো ডিজাইন করতে পারে, বিজনেস কার্ড, ব্যানার ডিজাইন, সোশ্যাল মিডিয়া আইকনগুলো অনেক ভালোভাবে করে। আমাদের এখানে 17-18 সেশনের একজন শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহিম, শারীরিকভাবে সে প্রতিবন্ধী, সে প্রথমে আমাদের এখানে ভর্তি হয়েছিল। কিন্তু আমি সত্যিকার অর্থে খুবই আশাবাদী এখন যে তার মধ্যে একটা শারীরিকভাবে প্রতিবন্ধী ছেলে এত সুন্দরভাবে এই কোর্সটা কমপ্লিট করেছে। এবং আমি সত্যি আশা রাখি যে ছেলেটা সরকারি এবং বেসরকারি যে কোনো ক্ষেত্রেই তার এই সফলতা স্বাক্ষর রাখতে পারবে। এবং আমি সকলের কাছে নিবেদন করি ছেলেটাকে যাতে একটা চাকরির ব্যবস্থা করে তাকে যাতে সুযোগ করে দেওয়া হয়। ইব্রাহিম চাকরি পেয়ে একদিকে যেমন স্বাচ্ছন্দ্যে চলবে তার পরিবার, অপরদিকে দেশের অর্থনীতিতে যুক্ত হবে দক্ষ মানব শক্তি, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। দিনাজপুর প্রতিনিধি বিজন কুমার দাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি, আপডেট টিভি।